पूरा टीवी डल रही है। প্রণাম করছি, প্রণাম করে উঠেই দেখি আমি ডেলি দেখি, কিন্তু আমি যতবার একদম প্রত্যেক দিন আমি সকালে আসি নজর পুজারি তো ভাঙা, এরপরে বিমলদার বউ আসি স্থানীয় মিসেস আসি জনজন করে আমি যে ভাঙা কহ। আমি তো চাইলে বিমলদারে কই আমি তো মোবাইলটা আনছি না, আমি যাই ফোন করে কমু। এরপরে আমি রাম ঠাকুর আশ্রমে দেখছি, এরপরে বাড়িতে গেছি, এরপরে ফোন করে তাই জানাচ্ছি তাই এমনটা আমি আইসি তাই কীতেছে আমি সঙ্গে বেরিয়ে আসি। কীটা কীটা ভাঙছে কী মনে করেন, মানে কীটা কীটা ভাঙছে বলতে শুধু এটা আমি ভাঙা দেখছি আর কোনোটি দেখছি না, আর কোনোটা চাইছি না, আর কোনো শুনতে আসি আমরা ডাইনিং রুমের থেকে বলে সিসি ক্যামেরা মেশিনটাও নিচে টিভিও নিচে ওইটার দিকে আমি খেয়াল করছি না। আচ্ছা, এই প্রতিবারই মাতা মঙ্গলচণ্ডী মন্দিরে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, কি মনে করেন নিরাপত্তা নিয়ে সেরা বা কোনো আপডেট? আমরা কয়েকবারে কুছিলাম যে এখানে একজন সিকিউরিটি দেওয়ানোর লাগিয়া আগে অনেক আগে কিন্তু একজন হোমগার্ড থাকতো, এটা আমরা বারবারই কুছি। এর মধ্যে পরে সিদ্ধান্ত হয়েছিল যে হোমগার্ড যেহেতু যদি না দেয় আমরা পুরোহিতরা বাইরের যে পুরোহিতরা আইয়ে এখানে অফিস রুমে থাকার জন্য মোটামুটি একটা সিদ্ধান্তের পথে গেছিলাম, এখন এটা চালু হয়েছিল না এই অবস্থায় আর কি। তবে একজন সিকিউরিটি অবশ্যই দরকার চণ্ডীবাড়িতে, যেভাবে দুই দিন পর পরেই এইভাবে সিকিউরিটি আছে এটা অবশ্যই দরকার, একজন সিকিউরিটি আগেও ছিল বর্তমানেও দরকার আছে। সকালবেলা তো বিজয়বাবু প্রত্যেকদিন সকালবেলা মর্নিং ওয়াক করে মায়ের এখানে নমস্কার করে, নমস্কার করতে যাক তাই লক্ষ্য করছে প্রণামী ব্যবসার দিকে, প্রণামী ব্যবসার দিকে লক্ষ্য করতে করে তাই আমার ফোন করে বুঝে যে চণ্ডীগড়ি জায়গা আপনি একটু দেখে যান প্রণামী ব্যবসা জানছে। তখন আমি আজকে মায়ের মন্দিরে উঠতে উত্তম সারে দেখছি এখানে বোয়া, তো উত্তম সারে বললাম যে প্রণামী ব্যবসা বলে জানছে চলো দেখতে, তো উত্তম সারে নিয়ে আবার দেখলাম দীক্ষা তারপরে ভগবতী সার খবর দিলাম, তারপরে এম এল এ এনে ভগবতী দিয়েছে, তারপরে থানা পুলিশ হয়েছে থানা দিচ্ছে। আচ্ছা, কী কী নিয়েছে ওরা, মানে চোরের দল? চোরের দল প্রণামী ব্যবসা ভাঙ্গা টাকা পয়সা নিয়েছে, মহাদেব মন্দিরে প্রণামী ব্যবসা ভাঙ্গা টাকা পয়সা নিয়েছে, আর ডাইনিং রুমের মধ্যে হলের মধ্যে সিসি ক্যামেরার মনিটরটা আসলো, এটার সঙ্গে যা আসলো এগুলো সব তুলে নিয়ে। আচ্ছা, এই আপনাদের এই যে চণ্ডীবাড়ি মায়ের মাতা মঙ্গলচণ্ডী মন্দিরে সিসিটিভি ক্যামেরার কোনো ব্যবস্থা ছিল? হ্যাঁ ছিল। চুরোর দল প্রথমে সিসি ক্যামেরাটি ভাঙচুর করছে নাকি? এই ধরনের ঘটনা এই নিয়ে মাতা মঙ্গলচণ্ডী মন্দির কতবার হয়েছে কি মনে করেন বিষয়টা? এত বড় ঘটনা আর হয় নাই, পুলিশ এসছে। হ্যাঁ,